একবার লিখেছেন যে শ্বশুর বাড়ির কেউ যদি অনুমান করে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দেয় তাহলে তার সাথে প্রয়োজন ছাড়া কথা না বললে কি গুনাহগার হব, আর এই মিথ্যা অপবাদের শাস্তি কি জানাবেন? প্রথম কথা হলো যে মানুষ যদি মানুষকে মিথ্যা অপবাদ দেয় তাহলে সে কাবিরা গুনাহ করে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবের ভিতরে যে والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا আর যারা মুমিনদেরকে মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয় এমন কথা বলে যেটা যে অপরাধ তারা করেনি তাহলে তারা নিজেদের কাঁধে অপবাদের বোঝা চাপ গ্রহণ করলো এবং প্রকাশ্য গুনাহে লিপ্ত হলো, আর এটা হচ্ছে কাবিরা গুনহা, এটা হচ্ছে কাবিরা গুনহা। অতএব যারা এরকম করে তারা নিজেকে আল্লাহর ক্রোধের সম্মুখীন করে, কাবিরা গুনহায় লিপ্ত হয়। আর এ ধরনের ব্যক্তির অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি আপনি তাদেরকে এড়িয়ে চলেন, খুব মানে প্রয়োজন ছাড়া কথা না বলে যদি এড়িয়ে চলেন তো কোনো গুনাহ হবে না, হ্যাঁ তাতে আপনার কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা আলাম।